আমরা জেনে থাকি একটা জিনিস, যে মানুষের মধ্যে ছয়টা রিপু, এই ছয়টা রিপু মানুষকে কামে দাবিত করে বা বিভিন্ন লোভ লালসায় দাবিত করে, তা তো আছেই। কিন্তু এই কামে দাবিত করে যে সে কে, যেমন একটা মনে করবেন, আপনি আপনার হাতে একটি লোহা আছে, এই লোহাটি যখন একটি জায়গায় স্থির করে আছে, তখন কিন্তু একটি চুম্বক তার পাশে দেওয়া যদি থাকে বা পাশে দিয়ে যায়, তখন কিন্তু সেই লোহাটি নড়ে চড়ে ওঠে, বা একটা সময় দেখা গেছে যে সেই চুম্বকের টানে সেই লোহাটি চাট করে চুম্বকের সাথে লেগে যায়। তো মানুষের জীবনে যে কামপিপাসু একটা বিষয় আছে, দেখা যায় শরীয়তের কিছু আইন খুব ভালো, যেমন দেখা যায় মহিলা বা নারী যখন চলাফেরা করে সামনে দিয়ে বারবার আসা যাওয়া করে, দেখা সাক্ষাৎ হয়, কথা হয়, তো এরকম করতে করতে চুম্বকের মতো একটা কিছু কাজ করতে থাকে, যৌবনী শক্তির সাথে সেই চুম্বকের মতো কাজ করতে থাকে, তখন কি হয়, তখন দেখা যায় যে একে অন্যকে আকর্ষণ করতে থাকে। যেমন হয়তো লোহাটা একটা সময়ে লোহাই থাকে না, সেও চুম্বকে পরিণত হয়ে যায়। তো যখন একজন নারী আশপাশ দিয়ে যায়, তখন একটা পুরুষ যদি অনেক বয়স্ক হয়, তবু এক নজর তার দিকে তাকায়। এই যে তাকানো, এটা কিসের টানে? এটা চুম্বকের টানে। আর সেই চুম্বকটি রাটারের মতো কাজ করে মানব দেহে। যেমন দেখবেন একটা কুকুর আমি দেখতেছি রাস্তায়, তো আমি কুকুরটাকে সাইড করে চলে যাব, কিন্তু না, কুকুরটি আস্তে আস্তে ভিড়ে ভিড়ে আমার শরীরের সাথে তার ল্যাসটাকে লাগিয়ে দিয়ে চলে গেল। তাহলে প্রায় লক্ষ্য করবেন যে কুকুর খুব অধিকারীর মতো থাকে এবং তারা নড়েচড়ে কম, এবং মানুষের সাথে একটু ঘষা দিয়ে হলে যারা চলে যাবে, দেখবেন এই জিনিসগুলো লক্ষ্য করে। তবে সে কুকুর কিন্তু মানুষেরই একটা অংশ। সৃষ্টির শুরু থেকে আদমকে যখন সৃষ্টি করছিলেন বা তৈরি করছিলেন, তখন কিন্তু যে শয়তানের থুতু যে জায়গাটিতে পড়েছিল, তখন কিন্তু সেই থুতুটা যখন ফেলে দেওয়া হয়েছিল, তখন সেই মাটিটা যখন বলছিল, তবে মাটিটি বলতে লাগলো যে আমার কি অপরাধ, আমাকে কেন আদমের শরীর থেকে ফেলে দেওয়া হলো। তখন সেই শাস্ত্রগ্রন্থ অনুসারে দেখা যায় সেই মাটিটাকে কুকুর বানিয়ে দিল। তাহলে কুকুর কিন্তু সেই আদমের শরীরের একটা অংশ, আর অংশ বলে সে দেখা যায় মানুষের পাশেপাশেই থাকে। শিয়াল কিন্তু মানুষের পাশেপাশে থাকে না, তো মানুষের পাশেপাশে কুকুর থাকে এবং একটু ঘষা দিয়ে চলে যায়, তার মানে সে আমার অংশ, এটা বোঝানো হলো। যাই হোক, সেটা কথা নয়। আজকের যুক্তি হলো যে একটা নারী লোক যদি পাশে দিয়ে হেঁটে যায়, সে যত বয়স্ক লোকই হোক, দেখবেন তার দিকে একটু তাকানো হয়েছে। কেন তাকানো হয়েছে? যে সেটা চুম্বক আর এটা লোহা, এই লোহাটা কিন্তু চুম্বককে এবং চুম্বক লোহাকে আকর্ষণ করে। তবে হে জগৎবাসী, আজকের এই আলোচনাটি একটু অন্যরকম হতে যাচ্ছে। যদি কেউ এই আলোচনাগুলো সুন্দর মনে নেয়, সুন্দর ব্রেনে নেয়, তবে তার উপকার হবে এই জীবনে। হে জগৎবাসী, তো এই জন্য একটা জিনিস, যে কোনো মানুষ যদি চায় যে আমার ছেলে মেয়ে বড় হয়েছে, আমি এদেরকে মানুষের মতো মানুষ করব, তারা যেন কোনো নারীর লোভে বা নারীর প্রেমে না পড়ে যায়। একজন মানুষ যখন নারীর দিকে আকর্ষণ হয়ে যায়, তখন তার লেখাপড়া বা তখন তার ভবিষ্যৎ খারাপ হয়ে যায়। কেননা তার অন্তরে যেই জিনিসগুলো ভরত, শিক্ষাজনিত, সেই সেখানে তার প্রেম দিয়ে বোঝাই হয়ে গেছে। তো এখন একটা গ্লাসের মধ্যে যদি ময়লা কিছু থাকে, তখন সেখানে যদি দুধ রাখা হয়, তখন দুধটা কিন্তু নষ্ট হয়ে যাবে। ঠিক মানুষের অন্তরে যখন কোনো নারীর লোভ বা অন্য কোনো লোভ কাজ করে, তখন দেখা যায় সেখানে সে স্থির থাকে না, সেখানে অন্য শিক্ষা বা অন্য কিছু রাখতে পারে না, সেটা নিয়ে বিভোর হয়ে থাকে। যেহেতু নারী লোক তারা রাটার কিংবা তারা একটা চুম্বক, তাহলে
যে সন্তানদেরকে বড় করতে হলে দেখা যায় আত্মীয় স্বজনের মধ্যে অনেকে বেড়াতে আসে বা অনেকের বাড়িতে বেড়াতে যায়, ছোট ছোট ছেলে মেয়েরাও কিন্তু থাকে, তারা বিছানায় ঘুমোতে যায়, তখন এরা তো ছোট মানুষ, বাচ্চা মানুষ, তারা ঘুমাক। কিন্তু না, এখানে কিন্তু একটা বিশাল কিছু যে আল্লাহর এই আইন মানতে হবে। যেমন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছিলেন ওহির মাধ্যমে যে দোস্ত আপনি সেখানে গমন করেন, সেখানে কিন্তু আবু বাকার এবং আয়েশা আলাপ করতেছিলেন, খুব নির্জনে বসে আলোচনা করতেছিলেন। ওই সময়ে আবু বাকারকে এবং আয়েশাকে বসে থাকতে দেখেছেন নবীজি। তখন নবীজি বললেন তুমি সেখানে গমন করো। তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গমন করে একটা ধমক দিয়েছিলেন। ধমকটা ওদেরকে উদ্দেশ্য, কিন্তু মূলত ওদেরকে বোঝানো হলো যে সে কোনো শব্দ পেয়েছে। তো এখন বোঝানো হলো আবু বাকারের মতো সিদ্দিক এবং মা আয়েশার মতো একজন ব্যক্তি, এখানেও আল্লাহ জিব্রাইল দিয়ে নবীকে জানানো হলো যে আপনি সেখানে অ্যাটেন্ড করেন। তাহলে বোঝা গেল যে ছোট ছোট ছেলেমেয়েরা একসাথে ঘুমাবে, তারা তো ছোট মানুষ, তারা কি বোঝে? কিন্তু যতটুকু বুঝুক আর না বুঝুক, এখানে কিন্তু চুম্বক এবং রাটারের একটা বিষয় আছে। চুম্বক যেমন লোহাকে ছাড়ে না, লোহা তেমনি চুম্বককে ছাড়ে না। এই জন্য বলি যে আমরা জীবনে কখনো এরকম ভুল করব না, আলাদা সেপারেট করে দেব এরকম ভাববো না। তাই বলি কি যে আজকের যে কামতত্ত্ব আলোচনাটি, এই আলোচনাটি থেকে আমরা কি বুঝতে পারলাম, কি জানতে পারলাম, যে এখানে কাউকে বিশ্বাস করা যাবে না, মা খালা বোন বা যেমনই হোক এটা বিশ্বাস করা যাবে না। কেননা যে আপনার মধ্যে ফিটিং করা আছে চুম্বক, সরি, আপনার মধ্যে ফিটিং করা আছে লোহার টুকরা, আর চুম্বকটা সেই নারীর কাছে, আর সেই চুম্বক আপনাকে টানবে। কিন্তু চুম্বক কোনোদিন চুম্বকের জায়গা থেকে নড়ে না, কিন্তু লোহাটা এসে যায়। তেমনি মহিলা কোনোদিন যাবে না আপনার উপরে, সেই চলে আসবে, আপনিই চলে আসবেন, কারণ আপনি লোহা, লোহা আপনি চুম্বকের টানে সেখানে চলে যাবেন। তো এই জন্য সতর্কবাণী এই ইউটিউবের মাধ্যমে দেওয়া হলো। মনে করবেন যে আল্লাহ নবী রাসূলদের মধ্যে ওলিয়া উলিয়াদের মাধ্যমে এই প্রচারটা দিয়ে থাকে, মানুষ যেন বুঝতে পারে, জানতে পারে। তেমনি এই ইউটিউবটা আমরা একটা মাধ্যম করেছি যেন এর মাধ্যমে মানুষ এই জিনিসগুলো জানতে পারে, মানতে পারে, বুঝতে পারে। তবে হে জগতবাসী, যে মানব দেহের মধ্যে নারী বাস করে, মানব দেহের ভিতরে যে নারী বাস করে সেই নারীটা কিন্তু কামিনী। আর সেই কামিনী কে? সে কামিনী তখনই হয় যখন যৌবন প্রাপ্ত হতে চলেছে এবং সেই নারীটি হলো জীবাত্মা, আর সেই জীবাত্মার মধ্যে যখন ছয় রিপু কাজ করে তখন ছয় রিপুর মধ্যে কিন্তু একটি রিপু হলো কাম রিপু। আর সেই কাম রিপুটাই কী করে যে সেই জীবের সাথে যখন মিশে তখন জীবকে অস্থির করে তোলে। তখন কি হয়, একটা মেয়ে একটা ছেলের সন্ধানে ঘুরে, একটা ছেলে একটা মেয়ের সন্ধানে ঘুরে। তখন যদি সময় মতো বিবাহ শাদী না হয় তখন কিন্তু এখানে দুর্ঘটনা হতে পারে। তো এই জন্য সাবধান হে জগতবাসী। তো আজকের এই আলোচনাগুলো বোঝানো এটা হলো যে যৌবনের সতর্কবাণী, যৌবনের সতর্কবাণী দিয়ে আজকের এই আলোচনাটি করা হলো। তবে যদি আপনাদের এই আলোচনাগুলো ভালো লাগে, তবে আমাদের আরও ভিডিও পেতে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে অটোমেটিক চলে যাবে। তো আজ এই বলেই রাখছি, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।